আসসালামু আলাইকুম মাই লাভলি পিপল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আপুর অফিসে নতুন একটা ড্রোন কিনেছে, আর সেটা টেস্ট ড্রাইভের জন্য আমি আর আপু চলে গেলাম ধানমন্ডি লেকে। ধানমন্ডি লেকের পাশেই একটা পার্ক ছিল, তো আমি আর আপু সেই পার্কেই চলে আসলাম। ফাইনালি আপু ড্রোনটাকে ফ্লাই করেই দিল। বৃষ্টি হওয়ার কারণে সবুজ গাছপালাগুলো মনে হচ্ছে যেন আরও বেশি ফুটে উঠেছে, তাই না? অসাধারণ একটা ওয়েদার ছিল। যাই হোক, আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করছি। পার্কে যাওয়ার পরেই দেখলাম যে অনেকগুলো কাঠবাদামের গাছ। গাছগুলো দেখে আমার আর আপুর মাথায় একটা চিন্তা আসলো, আর আমরা তো বাঙালি বলেন। সুযোগ বুঝে আপু কাঠবাদাম পাড়া শুরু করলো, আর আপু একটা একটা করে পাড়তেছে আর আমার হাতে দিচ্ছে, আর আমি ব্যাগে ঢুকাচ্ছি। এই দিক দিয়ে যে আপু ক্যামেরাটা অন রেখেছে সেটা আপু ভুলেই গিয়েছে, অ্যান্ড আপুর তালে তালে আমিও খিচুড়ির ধান্দায় ছিলাম, এবার চিন্তা করুন আপনারা। তো আমাদের চুরি করা শেষ, এবার আপু আমাকে ড্রোন চালানো শিখাইতেছে আর আমি সেটা বসে বসে শিখতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আগে ভাবতাম যে একটা DSLR ক্যামেরা হলেই ফটোগ্রাফার হওয়া যায়, বাট সেটা একদমই না, যতটা ইজি ভেবেছিলাম ততটাও না। যাই হোক, আস্তে আস্তে শিখে যাব ইনশাআল্লাহ। তো ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।